কি হয়েছে তোমার? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মাসাতকেও দেখলাম দৌড়ে চলে গেল, কি হয়েছে বলো? মাই ফুপিয়ে উঠল। আহানা ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলবি তো, কান্না থামাও। কি হয়েছে, দাদির কিছু হয়েছে? আঙ্গুলের কিছু হয়নি তো? মায়ে নিজেকে ধরে রাখতে পারল না, কান্নামাখা কণ্ঠে বলল, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমি হসপিটালে আছি। দাদি ও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছিল, তাই তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আহানা বেশি কথা না বাড়িয়ে হসপিটালের ঠিকানা নিয়ে মৃদুলদের নিয়ে বেরিয়ে পড়ল। মাসাত হসপিটালের রিসেপশনে উদ্ভ্রান্তের মতন ছুটে এসে জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়, মানে মিস্টার আরশাদ খান কোথায়? রিসেপশনিস্ট তাকে আইসিইউর দিকে দেখিয়ে দিলে মাসাত ছুটে যায়। আইসিইউর বাইরে কান্নারত মাহিকে দেখে। মাহি মাসাতকে দেখে দৌড়িয়ে জোরে ধরে বলতে থাকে, দাবাই দাবাই, বাবাও আমাকে ছেড়ে চলে যাবে, বল না। মাহি প্রশ্ন করে ফুপিয়ে কাঁদছে। মিসেস মনিকা মলিন দৃষ্টিতে বেঞ্চে বসে মাহি ও মাসাতকে দেখছে। মিস্টার আরশাদের বুকে প্রচণ্ড ব্যথা নিয়েও গাড়িতে যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ বলেছিল, আমার জীবনটাকে বিষাদময় করতে তুমি অন্যতম মনিকা, তোমার স্বার্থপরতা আমার নরককুল্লো যন্ত্রণা দিয়েছে। মিসেস মনিকা তারপর থেকে একদম নিশ্চুপ হয়ে আছে। তার 22 বছরের করা সব কিছুই তার চোখে ভাসছে। মানুষটা তাকে সুস্থ অবস্থায় সারাদিন বাজে বললেও সে গায়ে মাখে না, কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় বলা কথাগুলো তার ভাবান্তর করাচ্ছে। সে কি সত্যি স্বার্থপর হয়ে গেছে? নিজেকে নিজের কাছে খুব হীন লাগছে। এই লোকটাকে ভালোবাসেন তিনি, নয়তো বিয়ে করতেন কেন? কিন্তু নিজের মধ্যে স্বার্থপরতা বীজ কবে গাছ পরিণত হয়েছে তা সে বুঝতে পারেনি তখন। তার নিজের মেয়েও তাকে এই দুঃখের দিনে আশ্রয় ভাবে না। মিসেস মনিকা পাথরের মূর্তির মতন বসে আছে, তার দৃষ্টিতে কোনো ভাষা নেই। ডাক্তার বের হলে মাহি ও মাসাত তার কাছে যায়। ডাক্তার হতাশ সুরে বলেন, দেখুন মিস্টার, আরশাদের হাতে 2টা ধনীটা অনেকটা বুলক ছিল, সে মেডিকেশন নিচ্ছিল, এখন বুলক আরও বেড়ে গেছে। আমরা এনজিও প্লাস্টি করব, কিছুটা ইক্স আছে, আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। রাত 12টার মতন বাজে, মাসাত পকেট থেকে ফোন বের করে আদিরা ও হানাবদের অনেকগুলো মিস কল, সাইলেন্ট থাকার দরুন শুনতে পায়নি। ফোন কিভাবে সাইলেন্ট হলো সে নিজেও জানে না। আনাবরা এসে পৌঁছালো, ওরা এখন মাহি ও মাসাদের পাশে আছে। আদিরার অনবরত ফোন করা দেখে মাসাত তাকে ফোন করে সবটা জানালো। আদিরা চাইছিল এখনই আসতে, কিন্তু মাসাত মানা করলো, রাতের বেলা আসার দরকার নেই, কাল সকালে মাসাদ আনতে যাবে। মাসাদের বাবার খবর শুনে মাসাদের ফুপিরাও চলে এসেছে। মাসাদের দাদিকে তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সকালবেলায় আদিরা রাস্তায় জনমানবের সমাগম শুরু হতেই নিজেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিকঠাক চেনে না, বিধায় রিক্সায় উঠে ঠিকানা বলে দিয়েছে। পথিমধ্যে ঘটে এক দুর্ঘটনা, এক মাইক্রো রিক্সাটাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে। আদিরা রিক্সার ভিতরে থাকায় হুঁকে লেগে হাতে অনেকটা কেটে গেছে, আর মাথার বাম পাশে কিছুটা ব্যথাও ও পায়ে ছিলে গেছে কাত হয়ে পড়াতে। রিক্সাওয়ালা পায়ে ব্যথা পেয়েছে। আশেপাশের লোকজন জড়ো হয়ে আগে আদিরাকে ওঠায়, তারপর রিক্সাটাকে সোজা করে। সামনে কিছুটা দূরেই হসপিটালের এক মহিলা আদিরাকে নিয়ে যায়। আদিরা রিক্সাওয়ালাকে তার ন্যায্য ভাড়ার সাথে অতিরিক্ত ভাড়া দিয়ে আসে। রিক্সাওয়ালাকে বলেছিল সাথে আসতে, কিন্তু তিনি আসলেন না। হসপিটালে পৌঁছানোর পর আদিরাকে যিনি নিয়ে এসেছেন তিনি নার্সকে ডেকে আদিরাকে ড্রেসিং করিয়ে দিতে বললেন। মাসাত তখন করিডোরে হাঁটছিল, হঠাৎ আদিরার মতন কাউকে দেখে এগিয়ে গিয়ে দেখে ওটা আদিরাই। আদিরার সামনে যেতে তার রাগ উঠে গেল, এতটা কেয়ারলেস কেন এই মেয়ে, একটা কথাও শোনে না। মাসাত পেছন থেকে রুশ শব্দে বলে, তোমাকে মানা করেছিলাম না, একা আসতে গেলে কেন, আর অ্যাক্সিডেন্ট কিভাবে করেছো, একটু কেয়ার নেই নিজের প্রতি। আদিরা ভড়কে গেল, এক সপ্তাহ আগেও একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে সে। মাসা সেদিন দূর থেকে দৌড়িয়ে এসেছিল আর আজ তো হয়েই গেল। আদিরা আমতা আমতা করে বলে, না মানে মানে আমার কোনো দোষ ছিল না, সত্যি আমি তো রিক্সায় ছিলাম, মাইক্রোটা ধাক্কা দিয়ে চলে গেল।
আমি তো আর জানতাম না এটা হবে। রাগে মার সাথে নাক লাল হয়ে গেছে। আদিরা ব্যান্ডেজ করা হাত উঠিয়ে কিছু বলতে নেবে, তার আগেই মারসাদ বলে, একটু পর আমি গিয়ে তোমায় নিয়ে আসতাম তো, তাই না? কাল বলেছিলাম তো, কিন্তু না, তুমি তো নাছোড় বান্দা, আমার কথা কি তুমি শুনবে? নিজের মনে হয়েছে চলে এসছো, সাথে হাত পায়ের বেহাল দশা করে বসেছ। আজরা মিনমিন করে বলে, সরি আমি বুঝিনি, আর হবে না, সরি। মাসুদ পাশের চেয়ারটাতে বসে হাত নিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে রেখেছে। আজরা কিছুক্ষণ চুপ থেকে ভীরু কণ্ঠে শুধায়, বাবা কেমন আছেন, ডক্টর কি বলেছে? মাসুদ প্রতি উত্তর করল না। গতকাল রাতে এনজিওপ্লাস্টির পর ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। মাহি মাসাদকে খুঁজতে খুঁজতে এখানে এসে আদিরার এই অবস্থা দেখে বিচলিত হয়ে তাড়াহুড়ো করে এসে বলে, কিভাবে হলো এসব, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? আদিরা শান্ত স্বরে সবটা বলে মাহিকে। মাহিও মাসাদের মতো আদিরাকে বকাঝকা করে। মাহি এবার ওদের বাবার ঘুম ভাঙার কথা বলে। মিস্টার আরশাদ প্রথমেই মাসাদের নাম বলেছে। মাসাদ এটা শুনে দৌড়িয়ে চলে যায়। বাবার কেবিনের সামনে গিয়ে হাত দিয়ে ভালো করে চোখ মুছে ভিতরে ঢোকে। কেবিনে নাকে নল, হাতে ক্যানুলা লাগানো সাদা বেটে শোয়া অবস্থায় নিজের জন্মদাতাকে দেখে মন কেঁদে উঠছে বারবার। দুইটা বছর এই মানুষটার খবরও নেননি সে। মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে বারংবার। অভিমানের পাল্লাটা ভারী ছিল। মাসাদকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মাসাদের বাবা ছেলেকে আস্তে ডাক দিলেন। মাসাদ লম্বা শ্বাস নিয়ে বাবার বেডের কাছে টুলে বসে। মিস্টার আরশাদ ছেলে হাত ধরার জন্য হাত উঠিয়েছিলেন, ততক্ষণ মাসাদ তার হাত ধরে ফেলল। তিনি আস্তে আস্তে বললেন, আর কত শাস্তি দিবি বাবা, এবারও কি মাফ করা যায় না? আমিও হয়তো কিছুদিন পর তোর মা আর আফিল কাছে চলে যাব। মাসাদের বুক থক করে উঠল। সে তৎক্ষণাৎ বলল, না একদম না, তুমি কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। আমাকে ক্ষমা করে দাও, তোমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি বাবা, সরি ফর এভরিথিং। মিস্টার আরশাদ নেত্রকোণ বেয়ে নোনা জল গড়ালো। মাসাদ তার বাবাকে আলতো জড়িয়ে ধরল। দরজার বাইরে থেকে আদিরা, মাহি, আহানা, মৃদুলরা ও মাসাদের ফুপি এই দৃশ্য দেখে নিজের চোখ মুছল। বাবা ছেলের মনোমালিন্য দূর হলো অবশেষে। স্বামীরা নিজের ঘরের ভিতরে উচ্চস্বরে পাগলের মতো হাসছে, অস্বাভাবিক সেই হাসি। ফোনের অপর পাশে থাকা সাগর স্বামীরাকে হাসতে দেখে খানিকটা ভরকে গেল। স্বামীরা হুট করে হাসি থেমে ভয়ঙ্কর স্বরে হিসিসিয়ে বলে, আজকেরটা তো জাস্ট ট্রেলার ছিল, পরের বার আমি নিজে ওকে গাড়ি চাপা দিব, আমার চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই আমি। দুদিন হসপিটালে থেকে মিস্টার আরশাদকে নিয়ে ওরা বাড়ি ফিরে। মারশাদ বলেছে সে অনার্সটা কমপ্লিট হলে বাড়ি ফিরে আসবে, তাছাড়া প্রায় দিন এসে দেখে যায় এবং সাপ্তাহিক ছুটি দিনে আদিরাকে নিয়ে এসে থাকবে। মাস্টার্সের ক্লাস তো রাতে হয় আর দিনে জব করবে, জবের অফারও হয়ে এসেছে। সে যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, আদিরার বাবা ও মা এসে মাসাদের বাবা দাদি সবার সাথে দেখা করে গেছে। মিসেস মনিকা প্রতিটা সময় নিজেকে তিলে তিলে অবহেলিত ভাবছে, কেউ তার খোঁজ খবর নিতে আসে না। আদিরার বাবা মা আদিরার টুকটাক কুশল বিনিময় করছে, এই যা। মিসেস মনিকা সিদ্ধান্ত নিলেন তিনি চলে যাবেন, এখানে থেকে আর কারোর জীবন দুর্বিষহ করবেন না। গ্রামের দোকান বেচার টাকা দিয়ে শহরে এসে আদিরার বাবা একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নিয়েছে, তাতে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে। মুদির দোকান ঠিক করতে আদিরারও তার জমানো টাকা দিয়েছে, সাথে মারসাদ পরোক্ষভাবে দিয়েছে। মারসাদের কাছ থেকে আদিরার বাবা কোনো টাকা পয়সা নিতে ইচ্ছুক নেই বলে মারসাদ আদিরার মাধ্যমে দিয়েছে। আদিরাও তাতে মানা করেছিল, কিন্তু মারসাদ শোনার পাত্র না। আদিরা ও মাহি জিওলজি ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। মাসাদরা ডিপার্টমেন্টের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে। এখন গ্যাপ টাইম, তাই ওরা সকালে ভার্সিটিতে ঘুরবে। আজ বছর গড়াল আদিরা ও মাসাদের প্রথম কথা হওয়ায়। আদিরা আজও বেগুনি রঙের সেই থ্রি পিসটাই পরেছে, আজও সেই মাসাদের পার্বেল কুইন সেজেছে। এখন সে সত্যি সত্যি মাসাদের কুইন। ডিপার্টমেন্টের করিডোর থেকে সিঁড়িতে পা দিল, তখনই উপর থেকে একটা ভারী ফুলের টপ আদিরার ডান কাঁধে ঘেঁষে পড়ল। আদিরা তাতে কাঁধে ব্যথা পেয়েছে, আ করে আত্মনাদ করে উঠল। মাসাদ দৌড়িয়ে আসে। এমনিতে টপ পরার শব্দে সব শোরগোল থেমে গিয়েছিল। মাসাদ এসে আদিরার গালে হাত দিয়ে অস্থিরতার কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা,
যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। তুই ঠিক আছো? চিৎকার করলে কেন? কথাটা বলে সে আদিরাকে পরখ করছে কোথাও চোট পেলো কিনা। আদিরা আস্তে আস্তে বলে, কাঁধে একটু লেগেছে, আর কিছু না, আপনি ব্যস্ত হবেন না। মাসাত ভাঙা টপটার দিকে তাকিয়ে দোতলার দিকে তাকালো। মৃদুল পাশ থেকে এসে সন্ধিহান কণ্ঠে বলে, আদিরার সাথে ইদানিং খুব বেশি দুর্ঘটনা ঘটছে বলে তোর মনে হচ্ছে না? রবিন ও রাহিনও মৃদুলের সাথে সুর মেলালো। মাসাত চিন্তায় পড়ে গেল। মাহি মাসাতকে বলে, তা ভাই, তুই এতকে চোখে চোখে রাখবি, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। বাকি তুইটা অ্যাক্সিডেন্ট হলেও ফুলের টপটা কেন উপর থেকে পড়বে? উপরের করিডোরে তো রেলিং আছে, তাও ইটস সিমেন্টের। আহনব শান্ত কণ্ঠে বলে, আমার স্বামীরাকেও সন্দেহ হয় সাগর হলে মার্শাদের উপর আক্রমণ করত। তাছাড়া সাগর শেষবার দেলওয়ারকে এনেছিল যাতে আদিরাকে নিয়ে দেলওয়ার ও মার্শাদের দাঙ্গা পারে। সে তো নিজে আক্রমণ করত না, যেহেতু এত বোনামি আক্রমণ হচ্ছে, তাও আদিরার উপর তাতে আমার স্বামীরাকে বেশ সন্দেহ হচ্ছে। ওই দিনের পর স্বামীরাকে দেখাই যায়নি, আমাদের সামনেও আসেনি। সব চিন্তিত হয়ে পড়ল। আদিরা ভীত হরিণীর মতো মার্শাদের বাহুবন্ধনে আবদ্ধ। এদিকে স্বামীরা রাগের টেবিল ঠেলে ফেলে দিয়ে চিৎকার করে বলল, আর একটুর জন্য টপটা আদিরার মাথায় পড়ল না, ইস মিস হয়ে গেল। তোমাদের দিয়ে কোনো কাজই হবে না, আমি যাবো এরপর। আমার রাতের ঘুম হয় না ওই মেয়েটার মার্শাদের সাথে হাসি খুশির চেহারাটা মনে পড়লে। আমার আমার এখন আমি কি করব? না না, ওকে ওকে আমি মেরেই ফেলব। কথাগুলো বলছে আর নিজের চুল টানছে স্বামীরা। সাগর স্বামীরাকে এতটা উত্তেজিত হতে দেখে ঘাবড়ে গেল। স্বামীরার চোখ রক্তবর্ণ হয়ে গেছে। সাগর ওকে শান্ত করতে জড়িয়ে ধরল। স্বামীরাও তাও শান্ত হচ্ছে না। আস্তে আস্তে স্বামীরার দেহের ভর ছেড়ে নিস্তেজ হয়ে পড়ল। সাগর চিল্লিয়ে পানি আনতে বলে স্বামীরাকে কোলে তুলে বেঞ্চে শুয়ে দিল। কৃষ্ণচূড়ার বিছানোয় রাস্তায় মার্শাত ও আদিরা হাত ধরে হাঁটছে। আজ আবারও সেই কৃষ্ণচূড়া, আবার ওরা। মাহি আহনাব অন্যদিকে গেছে। মাহি আজ ছবি আঁকতে ইচ্ছা করছে বলে আহনাবকে নিয়ে পুকুর পাড়ে বসেছে। রাহিন রিন্তির সাথে হাঁটছে আর হাসাহাসি করছে। বেচারা রবিন ও মৃদুল অসহায় চোখে কাপেলদের দেখে নিজেরা ক্যান্টিনে চলে গেছে। সুমি উডবির সাথে আজ দেখা করার কথা। লোকটা খুব চেষ্টা করে এই সময় টাইম ম্যানেজ করেছে। সাভিয়ার বিয়ে হয়েছে, তারপর থেকে সে হোস্টেলে থাকে না। গ্যাপ যেহেতু অনেক, তাই সে বাসায় গিয়েছে রান্না করতে। হুট করে মাসাত আদিরার সামনে হাঁটু গড়ে বসে একটা কৃষ্ণচূড়া ফুল হাতে বলে, হে মিসেস পার্পল কুইন, ডু ইউ ওয়ান্ট টু বি উইথ মি ফর লাইফ টাইম? আদিরা ঠোঁট প্রসারিত করে হাসল। সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে রেখে প্রতিউত্তর করল, ইয়েস আই উইল। আদিরা মাসাদের হাতে হাত রাখলে মাসাদ হেসে উঠে দাঁড়িয়ে তার রানীর কানের পিঠে কৃষ্ণচূড়া গুঁজে দেয়। মাহি ছবি আঁকা বাদ দিয়ে আহনাবের হাত ধরে ঘুরছে। অর্ধের অসম্পূর্ণ চিত্রটায় একটা মেয়ে ও একটা ছেলে হাত ধরে হাঁটছে, সেটার পিছনের সাইড দেখা যাচ্ছে। আশেপাশে কারুকার্য বাকি। নীরবতার মাঝে আহনাব বলে, মাহি পাখি চলো বিয়ে করে ফেলি। মাহি তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাবের দিকে তাকায়, তারপর বলে, আপনার যে চট্টগ্রাম থেকে ভালো জব অফার এসেছে আমি ভাবির কাছ থেকে শুনেছি। আপনাদের রেজাল্ট ভালো, তাই কংগ্রাচুলেশনের আগেই সিভি চাই। আর এখন আমায় বিয়ে করে দূরে যাবেন? নো, সেখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় আসবেন, তারপর বিয়ে। আহনাব চুপ করে শুনল। তার পরিবার বলেছে চট্টগ্রামে জবটা করতে। এক বছরের মতন জব করে এক্সপিরিয়েন্স নিয়ে ঢাকায় সেটার শাখা আছে, সেখানে আসতে। তাছাড়া চট্টগ্রাম ভার্সিটি থেকে মাস্টার্স করবে, এত দূরে যাবে তার ভয় হচ্ছে। মার্শাদও বলছে রাজি হতে। আহনাবার কিছু বলল না। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।